Please hit the subscribe button and press the bell icon for more videos. If you want to see this video in English, please see the description below for the link. Assalamu alaikum, আমি আসিফ। তো আজকে আমরা দেখব bi-directional search কিভাবে করতে হয়। তো bi-directional searchটা জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে bi-directional search মানে কি বোঝায়। আমি এখানে কিছু কথা লিখে রেখেছি, কথাগুলো দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে আমি লিখেছি, ইন bi-directional search উই স্টার্ট সার্চিং ফ্রম বোথ ডাইরেকশন সাইমালটেনিয়াসলি। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে bi-directional সার্চের ক্ষেত্রে আমরা কী করি, দুইটা ডাইরেকশনে আমরা সার্চ করি। তার মানে হচ্ছে আমরা স্টার্ট থেকে সার্চ করব, সার্চ করা শুরু করব, প্লাস হচ্ছে আমরা গোল নোড থেকেও সার্চ করা শুরু করব। তো bi-directional সার্চের একটা মেজর বলতে পারেন একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের গোল নোডটা অবশ্যই জানা থাকতে হবে সার্চিংটা শুরু করার আগে। কারণ যদি গোল নোডটা আমাদের জানা না থাকে তাহলে তো আমরা পেছন থেকে সার্চিংটাকে শুরু করতে পারবো না। কারণ আমাদের দুই দিক থেকে সার্চিংটা শুরু করার জন্য অবশ্যই আমাদের স্টার্ট নোডও জানা থাকতে হবে, আমাদের গোল নোডও জানা থাকতে হবে। তো এখানে আমি আরও কিছু কথা লিখে রেখেছি যে ফরওয়ার্ড সার্চ ফ্রম স্টার্ট নোড, তার মানে আমরা স্টার্ট নোড থেকে সামনের দিকে সার্চটা করব, এবং ব্যাকওয়ার্ড সার্চ ফ্রম গোল নোড, এবং গোল নোড যেটা আছে এই গোল নোডটা থেকে আমরা ব্যাকওয়ার্ডের দিকে সার্চটা শুরু করব। দেন আমি কি লিখেছি, দ্য সার্চ টার্মিনেটস ওয়েন টু সার্চিং ইন্টারসেক্ট। তার মানে হচ্ছে যখন আমরা দুইটা সার্চ করা শুরু করে দিব, এবং যদি আমরা এমন একটা পয়েন্ট পাই যে সার্চিং করতে করতে আমরা এমন একটা পয়েন্ট পেলাম যে পয়েন্টের মধ্যে দুইটা সার্চিংয়ে আমাদের মিট হয়ে গেছে, বা দুইটা সার্চিংয়ে আমাদের কী করেছে, ওই পয়েন্টটার মধ্যে এসে থেমেছে, সেক্ষেত্রে আমরা এই সার্চিংটাকে বন্ধ করে দিব। কেন বন্ধ করে দিব, কারণ হচ্ছে bi-directional সার্চের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখি যে আমাদের স্টার্ট নোড থেকে গোল নোডে যাওয়ার কোনো পথ আছে কি না, দ্যাটস ইট। আমরা এখানে অন্যান্য সার্চিং অ্যালগোরিদমের মধ্যে আমাদের গোল নোড বের করতে হয় না, জাস্ট শুধু আমরা দেখবো যে আমাদের স্টার্ট নোড থেকে শুরু করে আমাদের গোল নোড পর্যন্ত যাওয়ার জন্য কোনো পথ আছে কিনা। এইটুকুই হচ্ছে আমাদের bi-directional সার্চ অ্যালগোরিদমের কাজ। তো এখানে আমরা যে কোনো সার্চিং টেকনিক ইউজ করতে পারি, এখানে আমি লিখে রেখেছি যেমন ধরেন BFS DFS আছে, সো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে দুইটা ইউজ করে দেখাবো আসলে কী ঘটনা ঘটে। তো এখানে এই দুইটার মধ্যে এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড, আর এটা হচ্ছে আমাদের গোল নোড। স্টার্ট নোড হচ্ছে A আর গোল নোড হচ্ছে J। তো স্টার্ট নোড থেকে আমরা BFS অ্যাপ্লাই করব, আর গোল নোড থেকে আমরা DFS অ্যাপ্লাই করব। তো আমরা দেখি এই ক্ষেত্রে আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে কী ঘটনা ঘটে। তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদেরকে অবশ্যই BFS এবং DFS এর রুলসগুলো জেনে আসতে হবে এই সার্চ অ্যালগোরিদমটা দেখার আগে। সো আমরা যদি স্টার্ট নোড থেকে BFS অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হবে, আমরা জানি যে BFS নিয়ম অনুযায়ী আমরা A থেকে, যেহেতু BFS আমাদের লেভেল ওয়াইজ ভিজিট করে, তো BFS A থেকে কোথায় যাবে, A থেকে যাবে হচ্ছে বিতে। তো সিমিলারলি আমাদেরকে কী করতে হবে, আমরা ফরওয়ার্ড ডিরেকশনও করছি যেহেতু স্টার্ট নোড থেকে, আমাদের অবশ্যই ব্যাকওয়ার্ড ডিরেকশনও করতে হবে একই সাথে, সেটা হচ্ছে গোল নোড থেকে। তো এখন আমরা যে থেকে যে ডেপথ আসলে কোনটা, যে ডেপথ আমাদের একটা নোডই আছে তাই না, যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবো সেজন্য আমাদের যে থেকে কোথায় যেতে হবে, আইতে যেতে হবে, যেহেতু আমাদের এখানে একটা নোডই কানেক্টেড আছে। তো যে থেকে আমরা যাবো কোথায়, আইতে। সো আমরা যে থেকে চলে গেলাম হচ্ছে আইতে। এখন এ থেকে আমরা বিতে গেলাম, বিয়ের পর আমরা কোথায় যাবো, BFS নিয়ম অনুযায়ী যেহেতু এটা লেভেল ওয়াইজ ভিজিট করে, সো বিয়ের পর আমরা যাবো হচ্ছে সিতে, বিয়ের পর আমরা যাবো হচ্ছে সিতে। সিমিলারলি এই আয়ের পরে আমরা কোথায় যাবো, তাহলে আয়ের ডেপথ হচ্ছে আমাদের জি, তাহলে আমাদের আয়ের পরে যেতে হবে কোথায়, জিতে। সো আমরা আয়ের পরে গেলাম হচ্ছে জিতে। এখন এরপর আমরা বি গেলাম, বিয়ের পর আমরা সিতে গেলাম, সি এর পর আমরা কোথায় যাবো, ডিতে। তো আমরা সি এর পরে যাবো হচ্ছে ডিতে। তো এখন আমরা জে এর পরে আইতে গেলাম, আয়ের পরে আমরা জিতে গেলাম, যেহেতু আমরা এখানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে করছি, সো আমাদের উল্টা দিক থেকে সামনের দিকে আসতে হবে, মানে পেছনের দিক থেকে সামনে যেতে হবে। সো জি এর পরে আমরা কোথায় যাবো, জি এর পরে আমাদের যে নোটটা কানেক্টেড আছে বা ডেপথ, জি এর যে ডেপথ নোটটা আছে সেটা হচ্ছে আমাদের ডি। সো আমরা জি এর পরে যাবো হচ্ছে ডি। এখন এই ডি নোটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রথম যে ফরওয়ার্ড ডাইরেকশনে আমরা যেই সার্চিংটা করছিলাম এবং আমরা ব্যাকওয়ার্ড যে সার্চিংটা করছিলাম, দুইটা সার্চিংয়ে কী হয়েছে, আমাদের ডি নোডে এসে মিলে গেছে। দেখেন এই ডি নোডে এসে কিন্তু আমাদের থেমে গেছে তাই না, যেহেতু আমাদের এই দুইটা সার্চিং ডি নোডে এসে মিলে গেছে, তাহলে আমরা আর সার্চিং করবো না, আমরা সার্চিংটাকে থামিয়ে দেবো, এবং আমরা বলবো যে আমাদের স্টার্ট নোড থেকে গোল নোডে যাওয়ার জন্য একটা পাথ আছে। যেহেতু দেখেন আমরা এটা বোথ ডাইরেকশনে সার্চিংটা করছি, তার মানে কি এই সার্চিং অ্যালগোরিদমটা আমাদের যে কোনো অ্যালগোরিদম থেকে অনেক দ্রুত হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি। কারণ কি, এটা আমরা দুই দিক থেকে সার্চিংটা করছি। আমরা যদি শুধুমাত্র BFS বা DFS করতাম তাহলে আমাদের অনেক বড় ক্যালকুলেশন করতে হতো, কিন্তু দেখেন আমরা যে দুই দিক থেকে সার্চিংটা করছি এবং আমরা একটা একটা পথে এসে মিলে গেছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদের অনেক কম সময়ে শেষ হয়ে যাবে এই সার্চিং অ্যালগোরিদমটা। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।